একই ছাদের নিচে তৈরি হচ্ছে সুগন্ধি সাবান, বডি লোশন, তেল, শ্যাম্পু, ফেস ওয়াশ সহ সব ধরনের প্রসাধনী। প্রথম দেখায় বোঝার কোনো উপায় নেই, প্রসাধনী আসল নাকি নকল। এ দৃশ্য চট্টগ্রামের অক্সিজেন এলাকার একটি নকল প্রসাধনী কারখানার। গেল তিন বছর ধরে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় অবৈধভাবে কারখানা গড়ে তুলেছেন জেবি কেয়ার নামে একটি প্রতিষ্ঠান, যেখানে অনুমোদন ছাড়া সাবান, শ্যাম্পু, বডি লোশন সহ অন্যান্য প্রসাধনীগুলো তৈরির পাশাপাশি স্পর্শকাতর প্রেগনেন্সি টেস্ট কিট সহ অন্যান্য ওষুধগুলো তৈরি করে আসছে এই প্রতিষ্ঠানটি। এতদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনুমোদনহীন প্রতিষ্ঠানটি এসব নকল পণ্য উৎপাদন ও বিপণন করে আসলেও শেষ রক্ষা হয়নি। জেলা প্রশাসন এবং বিএসটিআই এর যৌথ অভিযানে জব্দ করা হয় বেশ কিছু নকল প্রসাধনী এবং প্রসাধনী তৈরির সরঞ্জাম। অভিযানে কারখানার ম্যানেজার সহ চারজনকে আটকের পাশাপাশি জরিমানা সহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।